নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটি চারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা একটা অনলাইন মক টেস্ট দেওয়ার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকুন। যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে শেয়ার করবেন এবং কমেন্ট লাইনে শেয়ার করার মাধ্যমে আপনারা যেরকম জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন 2180 নম্বর প্রশ্ন থাকে, আর আপনারা যদি এর আগে যে প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা শেষে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন, আমরা এর আগে প্রচুর ভিডিও আলোচনা করেছি যেগুলো প্রত্যেকটা আপনাদের মোটিভেশন দেবে। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি গেল দিনের হোমটাস্কের প্রশ্ন থেকে, অধিকরণ কারক কয় প্রকার। তাহলে অধিকরণ কারক কয় প্রকার আপনাদের জিজ্ঞেস করা হয়েছে। আপনারা আপনাদের খাতায় ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ তিন প্রকার, তাদের সবের উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2181 নম্বর প্রশ্নে, কোন কারকে সর্বদাই সপ্তমী বিভক্তি প্রয়োগ হয়। তাহলে সপ্তমী বিভক্তি প্রয়োগ হয় কোন কারকে সেটা আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ ভাবাধিকরণে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নম্বর 2182 নম্বর প্রশ্নে, ভাবাধিকরণের সবসময় কোন বিভক্তি যুক্ত হয়। তাহলে যে বিভক্তিটা যুক্ত হয় সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন চারটে অপশানের মধ্যে, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2183 নম্বর প্রশ্ন, সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়। তাহলে সূর্যোদয় পথটি কোন কারকের কোন বিভক্তি। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2183 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশান খ ভাবাধিকরণের সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2184 নম্বর প্রশ্নে, চন্দ্রোদয় আলোয় পৃথিবী ঝলমল করে, এটি কোন কারকের উদাহরণ। তা আপনাদের এটা চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ ভাবাধিকরণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2185 নম্বর প্রশ্ন, কারকের জন্য নির্দিষ্ট বিভক্তি না থাকলেও কোন কারক নির্দিষ্ট বিভক্তি রয়েছে। তাহলে কোন কারকের নির্দিষ্ট বিভক্তি রয়েছে না থাকা সত্ত্বেও সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। আপনারা আপনাদের খাতায় এর সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে এর সঠিক উত্তরটা কোনটা সেটা আমরা দেখে নেবো। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক ভাবাধিকরণ কারকে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2186 নম্বর প্রশ্নে, কান্নায় শোক মন্দীভূত হয়, তাহলে কান্নায় কোন কারক। তাহলে কান্নাটা এখানে কোন কারক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ ভাবাধিকরণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2187 নম্বর প্রশ্নে, আপনাদের জিজ্ঞেস করা হয়েছে ভাবাধিকরণের সপ্তমী বিভক্তি কোনটি। তা আপনাদের এই চারটে অপশানের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ক কান্নায় শোক মন্দীভূত হয়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2188 নম্বর প্রশ্নে, কোন বাক্যে ভাবে সপ্তমীর প্রয়োগ হয়েছে। তাহলে কোন বাক্যে ভাবে সপ্তমীর প্রয়োগ হয়েছে, চারটি বাক্যের মধ্যে কোন বাক্যটা সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক সূর্যাস্তে চারিদিকে অন্ধকার আবৃত হয়,
তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2189 নম্বর প্রশ্নে, ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি? তাহলে ভাবে সপ্তমীর উদাহরণ আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 2190 নম্বর প্রশ্ন, এ দেহে প্রাণ নেই, দেহে কোন কারকের কোন বিভক্তি? এই ধরনের কোশ্চেন কিন্তু আপনারা আপনাদের পরীক্ষায় লক্ষ্য করে থাকেন, তা এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই আসে। তা 2190 নম্বর প্রশ্নে আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ, অধিকরণের সপ্তম বিভক্তি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2191 নম্বর প্রশ্ন, বনে বাঘ আছে, বনেটা এটা কোন কারক? তাহলে বনে আপনাদের কোন কারক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, ঐক দেশীয় অধিকরণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2192 নম্বর প্রশ্নে, পুকুরে মাছ আছে, পুকুরে কোন প্রকার অধিকরণ কারক? তাহলে পুকুরেটা কোন প্রকার অধিকরণ কারক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক, ঐক দেশীয় ঐক দেশিক, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2193 নম্বর প্রশ্নে, আকাশে চাঁদ উঠেছে, আকাশে কোন অধিকরণ? তাহলে আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, ঐক দেশীয় বা ঐক দেশিক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি আজকে পরবর্তী ও শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 2194 নম্বর প্রশ্ন, সমীপ্য অর্থে কোন অধিকরণ হয়? তাহলে সমীপ্য অর্থে যে অধিকরণটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে চারটে অপশানের মধ্যে, আপনারা সেই উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক, ঐক দেশিক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর এবার আপনারা সবাই একে একে আপনারা আপনাদের কটা কোশ্চেনের সঠিক উত্তর হয়েছে আপনাদের প্রাপ্ত মার্কসটা সৎভাবে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। মার্কস পোস্টের মাধ্যমে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেনটা পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদ উত্তর দেওয়ার। আর এখন আমরা চলে আসছি আপনাদের হোম টাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পথ কোনটি? অপশান ক রাজার রাজা, অপশান খ বাটির দুধ, অপশান গ দেশের লোক, অপশান ঘ রোজার ছুটি। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পথ কোনটি? অপশান ক রাজার রাজা, অপশান খ বাটির দুধ, অপশান গ দেশের লোক, এবং অপশান ঘ রোজার ছুটি। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং আপনারা যারা প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।